हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आमी पारमिता, आमार चैनलेर नाम पारमिता आड्डा। तो चलो आजके दिनटा शुरू करा जाक एखान थेके। तो सकाल सकाल ना घूम थेके उठे बेरिये पड़ेछि गाड़ी निये आर चले जाच्छि आजके एखन बाजारे। तो बाजार करते जाच्छि, बाजारे एसेछि, बाजारे सब्जी बाजार करब, माछ बाजार करब, सबकिछु करे बाड़ी जाब। तो सबकिछु तोमादेरके देखानो शेयर करब। तो बाजार टाजार करे बाड़ी चले एसेछि, सब बाजार टाजार नामिये गुछिये निच्छि, गुछिये टुछिये एबार रान्ना करा शुरू। तो आजके जेहेतु सानडे तो रान्ना রান্না শুরু। তো সেই জন্য আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর দেরি করে একটু বাজারে গেছিলাম। তো রান্নাবান্নাটাও দেরি হচ্ছে, সবকিছুই আজকে দেরি দেরি। তো রান্নাবান্না বসিয়ে দিয়ে চা করে আমি আর আমার শাশুড়ি মা দুজনে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। গল্প টল্প করে চাটা খেয়ে দিয়ে এদিকে বাজারের থেকে যাই যে মাছগুলো নিয়ে এসেছি, মা কেটে ফেলছে। আর এই যে দেখতেই পাচ্ছ তেলাপিয়া মাছ কাটছে। তো আজকে তেলাপিয়া দিয়ে কী কী রান্না করছি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো আমাদের জীবনটা হচ্ছে, আমাদের হাউস ওয়াইফের জীবনটাই হচ্ছে এটাই যে সকালে উঠেই এই জীবনটা আমাদের। তো এইভাবে আমাদের চলতে হবে। তো এইভাবে এইভাবেই আমরা চলছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্না নিয়ে চলে এসেছি কড়াই সামনের পারে। তো কড়াইতে দিয়ে দিয়েছি, খালি কড়াইতে দিয়ে দিয়েছি জিরে। তো জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আজকে করছি কচুর মুখি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, এটাই তোমাদের কাছে আজকে দেখিয়ে দেবো। তো ভাজা হয়ে গেছে জিরেটা হাত দিয়ে ভেজে ভেজে নিয়েছিলাম, দেখতেই পেলে। আর তারপরে দিয়ে দিয়েছি তেল কড়াইতে, তেল দিয়ে। আর মাছটা, তেলাপিয়া মাছটা কাটতে দেখেছিলে তোমরা আমার শাশুড়িমাকে। তো কেটে ফেটে নিয়ে পরিষ্কার করে মা ধুয়ে দিয়েছে। আর মাছটা ভাজতে দিয়ে দিলাম এই যে কড়াইতে, একদম লবণ হলুদ মাখিয়ে কড়াইতে ভাজতে দিয়ে দিলাম। তো ভাজা প্রায় হয়ে গেছে, হয়ে ভাজাগুলো তুলে ফেলেছি। মাছগুলো তুলে ছোটো ছোটো পিস করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা সেই তেলের মধ্যেই ভেজেছি। আর আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অল্প তেলে, সামান্য অল্প তেলে কী করে কচুর মুখির ঝোল রান্না করতে হয়। তো আলু ভেজে কচুর মুখিটা ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা 6-7টা লঙ্কা, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। দেওয়ার পরে সেই তেলেতে কি মানে পুরোটা ভাজার পরে না তেল সব শেষ হয়ে গেছে, তার জন্য আবার তেল দিয়েছি। তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে ভালো করে ফোড়নটা হয়ে যাওয়া, পুড়ে যাওয়ার পরে সব ভাজাগুলো দিয়ে দিয়েছি, আলু আর কচুর মুখি আর লঙ্কা দিয়ে একদম সুন্দর করে ভাজাগুলো করে নাড়াচাড়া দিয়ে একদম ভরভর করে জল দিয়ে দিলাম। আর তোমরা দেখেছিলে যে আমাকে খালি কড়াইতে জিরে ভাজতে, সেই জিরেটাকে পাটা আর নোড়া নিয়ে বসে পড়ে বেটে নিলাম ভালো করে। আর কড়াই মানে এই জিনিসটা না, বাটা নোড়াতে বাটলে এত মিহিন মতন হয়, এত গাঢ় হয়, সেটা মানে খেতেও ভালো লাগে, দানা দানা থাকে না। আর এই যে কড়াইতে দেখতে পাচ্ছ জলটা ফুটে উঠেছে, একদম টকবক করে ফুটে উঠেছে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে এইবার পুরোটা ঢেকে সিম করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দেওয়া হয়ে গেছে, উঠিয়ে ফেলেছি ঢাকনা, টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ। এইবার দিয়ে দেব যে জিরে বাটাটা ছিল, জিরে বাটাটার মধ্যে সামান্য একটু আটা দিয়ে দিলাম, যাতে পাতলা ঝোলটা যেন পাতলা জল জল না হয়, একটু গাঢ় গাঢ়, একটু গাঢ় গাঢ় যাতে হয় আটাটা দেওয়ার জন্য, যাতে একটু গাঢ় হবে এটা একটু মাথায় রাখবে তোমরা। তো এইভাবে দিয়ে দিলাম, আবার ঢেলে দিলাম জিরেটা, পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ আবার সিম করে রেখে দিলাম। আর তোমরা যারা ঝাল খাও তারা কাঁচা লঙ্কা চিরে যদি দাও, চিরে দিলে আমার মতন করে এরম করে লঙ্কাগুলোকে দলে দলে দিতে পারো কড়াইয়ের মধ্যে, তো ঝালও হবে। আর যদি বাচ্চা বাড়িতে থাকে তা জানোই, ঝাল যদি খেতে না পারে কাঁচা লঙ্কা চিরেই দেবে, সেটাকে ডলবে না। তো এইভাবে করে নামিয়ে দিলাম, নামিয়ে কড়াই ধুয়ে আবার কড়াই দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু তেল দিলাম, তেল দিয়ে আবার ফোড়ন দিলাম, কারণ এটা ডবল ফোড়নে রান্না করছি আজকে কচুর মুখিটা। দ্বিতীয়বার ফোড়ন দিলে রান্নার স্বাদটাই খুব সুন্দর হয়, এটা আমার শাশুড়িমার কথা। তো দ্বিতীয়বার ফোড়ন দিয়ে দিলাম আবার রাঁধুনি, ফোড়ন দিয়ে যেটা রেখেছিলাম কড়াই মানে বাটিতে তুলে রেখেছিলাম আবার সেটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে রেখে দিয়ে যেই টকবক করে ফুটে উঠেছে এইবার বাটিতে আমি ঢেলে ফেলবো পুরো রান্নাটা। একদম কচুর মুখির ঝোল একদম রেডি। আর তারপর পরে রান্না শুরু করে দিয়েছি চাটনি, আমের চাটনি করব তার সাথে। আর এই রান্নাবান্না করতে করতে এইদিকে মেশিনে, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি জামা কাপড় কাচতে। রান্না করব জামা কাপড়ও এইদিকে কাঁচা হয়ে যাক,
তো জামা কাপড় কেচে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এই আজকে আমার ছিল ভাত, এইটুকু ভাতই আজকে দুপুরবেলায় খাবো, ডাল দিয়ে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ছেলেকে নিয়ে যাবো টিউশন ক্লাসে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে গেলে সবার প্রথমে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তোমাদের কাছে। তো টাটা, বাই বাই।